হ্যালো বন্ধুরা, পাপ্পু ক্রিয়েটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি পাপ্পু। একটা নতুন ড্রয়িং শুরু করেছিলাম, আসলে করেছিলাম না, করছিলাম বলাটাই ঠিক হবে। এখনো পুরোপুরি কমপ্লিট করিনি, তা ভাবলাম তোমাদের সাথে সেই ড্রয়িংটা শেয়ার করা যাক, আমার নতুন আইডিয়া। তা তোমরা সেটা দেখো এবং কেমন লাগলো তোমাদের সবাই আমাকে জানিও। তা চলো শুরু করা যাক। তা বন্ধুরা, আমি এখানে একটা একটা পেপার নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো সাইজের একখানা পেপার নিতে পারো, তোমরা চাইলে A4 সাইজেরও একখানা শিট নিতে পারো, কিংবা কাগজের যে কোনো টুকরো নিতে পারো। যেগুলো আমি ব্যবহার করছি এখানে, একটা স্কেল, একটা পেন্সিল, ব্ল্যাক স্কেচ পেন একটা, আর একটা কম্পাস, যে কোনো নর্মাল একটা কম্পাস হলেই হবে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমি পেপারটার মিডিল পয়েন্ট বের করে নেব। সেন্টার তোমরা চাইলে এরকম মেপেও দেখে নিতে পারো। ঠিক আছে, সেন্টারে আমি এখানে 45 নিচ্ছি, 45। এটাকে স্কোয়ার করে নেব। তোমরা চাইলে আমার মতো ঘুরিয়ে ঘুরিয়েও করতে পারো। তোমরা
মান্ডালার নিয়ম হচ্ছে একদিকে যা হবে ঠিক তার বিপরীত দিকে তাই হবে। আমি এদিকটা যেই প্যাটার্ন যেই যা কিছু বানাবো ঠিক তার বিপরীত দিকটা তাই হবে, এদিকটা যা হবে এদিকটাও তাই হবে। কিংবা এটা যদি সার্কেলও হতো তাহলে সেম তাই হতো। আমি এটাকে আবার চার ভাগে ভাগ করছি টোটাল। এটা টোটাল 8 ভাগে ভাগ হলো। আমি এটাকে আবার ডিভাইড করছি।
এই লাইনগুলোকে এবারে মিলিয়ে দেব। সো ফ্রেন্ডস, আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এবারে আমি বাকিটা স্কেচ পেন দিয়ে করবো।